জলপাইগুড়ির পাহাড়পুরে একটি ট্রাকে তল্লাশি চালিয়ে প্রায় 201 কেজি গাঁজা সহ 3 জনকে গ্রেফতার করলো পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সূত্রের খবর পেয়ে একটি ট্রাক আটক করা হয় জাতীয় সড়কে। সেই ট্রাকে তল্লাশি চালিয়ে প্রায় 201 কেজি গাঁজা উদ্ধার হয়। গাড়িতে থাকা 3 জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতরা হলেন ঋষি কুমার, সুমন মণ্ডল ও ঔরঙ্গজেব আলম। ধৃতরা বিহারের বাসিন্দা। পুলিশ সূত্রে জানা যায়, ত্রিপুরা থেকে বিহারের উদ্দেশ্যে পাচার হচ্ছিল গাঁজাগুলি। ধৃতদের NTPS ধারায় মামলা রুজু করা হয়েছে। এখানে গাঁজা কেস বলছে, আবার র্যালি যাবো, কোন দিকে যাবো বলো তো? এই আবার গাঁজা কেস করলে সঞ্জীব বলে মনে কর, এটা সঞ্জীব থানা এসে তো ফোন করছে, হ্যাঁ আসামি নিয়ে যেতে বলছে থানায়। এটা সঞ্জীব বলছে যখন